গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এলাম। আজকে সানডে, তো হ্যাপি সানডে। একদম কাজ করতে করতে আপনাদের সাথে চলে এলাম। তো বলুন, কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। সানডে নিয়ে চলে এসেছি, পুরো পরিষ্কারের মানে পরিষ্কার করব আজকে। একদম প্ল্যান করেই নিয়েছিলাম, যদিও আজকে আমি আর ফোন নিয়ে বসতে পারিনি, ফোনের কোনো কাজও করতে পারিনি, কারণ চোখের পাওয়ারটা ভীষণ বেড়ে গেছে, ভীষণ মাথা যন্ত্রণা করছিল। সেই জন্য ভাবলাম আজকে আর ফোনের দিকে তাকাবই না, শুধু একটু ঘরদোর পরিষ্কারের কাজে যুক্ত হয়ে গেলাম। তো ঝুলঝাড়া নিয়ে ভীষণ ঝুল জমে গেছিলো বাড়ি, শুদ্ধ সেগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে যে সমস্ত কাজগুলো হয়, সেকেন্ড কাজ হলো যত জামা কাপড় আছে লন্ড্রি ব্যাগে ছিল, সেগুলো নিয়ে আমি পুরো দিয়ে দেবো ওয়াশিং মেশিনে। যত তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাছাকাছি হয়ে যায় ততই আমার মঙ্গল, কারণ আজকে রোদটা খুব ভালো উঠেছে। রোদটা ভালো উঠলে জামাকাপড়গুলো তাড়াতাড়ি যদি মেলে দেওয়া যায় শুকিয়েও যাবে, সেগুলো আবার ভাঁজ করে রেখেও দিতে পারবো। সেই কারণেই সব জামাগুলো, দেখুন অনেক জামাও জমে গেছে, জামাগুলো সব এক জায়গায় বার করে নিয়ে আমি ওয়াশিং মেশিনে কাজটা দিয়ে দেবো। তারপরে যে কাজগুলো হবে, সোফার কভার চেঞ্জ করব, ডাইনিং টেবিলটাও একটু পরিষ্কার করব, সব কিছু যা যা করব, যা কাজ আমি সব কিছুই আজকে আপনাদের সঙ্গে ইচ অ্যান্ড এভরিথিং শেয়ার করছি। তো দেখুন বিজি সানডে কি আমি কীভাবে সকালবেলা যে সমস্ত কাজগুলো করে থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। যে বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন তারা আসুন, দেখুন। আশা করি দেখতে দেখতে ভিডিওগুলো আপনাদের ভালো লেগে যাবে। ভালো লেগে গেলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে ভিডিওর নোটিফিকেশন একদম সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন আমি ওয়ান বাই ওয়ান সব কিছু কাজ শুরু করে দিলাম, সাথে থাকুন আমার। টেবিলগুলো বা সব চেঞ্জগুলো, সোফার যে কভারগুলো চেঞ্জ করার আগে আমি যেটা করে নিয়েছিলাম, সব ঘরগুলোই কিন্তু ঝুলগুলো ঝেড়ে নিয়েছিলাম, ভীষণ ঝুল ঝাড়া মানে ঝুল জমে গেছিলো। আর দেখুন এবার কলিন দিয়ে কাছের টেবিলটা আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে যে সমস্ত কোস্টারগুলো রাখার সেগুলো রেখে যে ট্রে থাকে সেগুলো সব একদম পরিষ্কার করে গুছিয়ে রেখে দেবো। তাহলে এইগুলো ভীষণ চাপ থাকে, সকালবেলা যদি এগুলো উঠেই করে নেওয়া যায় তাহলে কিন্তু বাড়িঘর বেশ পরিষ্কার থাকে, আর পরিষ্কার বাড়িঘর কিন্তু দেখতেও খুব ভালো লাগে। অপরিষ্কার বাড়িঘর একদম ভালো লাগে না দেখতে, কিন্তু কাজের চাপে সত্যি বন্ধুরা খুব নোংরা জমে গেছিলো আমার বাড়িতে, মানে আমি তাকাতে পারছিলাম না। সেই জন্য আমি ভাবলাম সানডে, যেহেতু একটু শরীরটাও খারাপ ছিল, যেহেতু একটু চোখের প্রবলেম ছিল, সেই কারণেই আমি ভাবলাম যে আজকে একদম মোবাইল ফোন বা ল্যাপটপ কোনো কিছুর দিকে আমি তাকাবো না, আজ বাড়িঘর পরিষ্কারের দিকে নিজেকে একদম লাগিয়ে দেবো। সকাল থেকে একদম যুক্ত থাকবো বাড়িঘর পরিষ্কারের কাজে। তাই সেটাই মোটামুটি চলছে পর্ব। আর তারপরে হবে, এরপরে বানাবো হচ্ছে ব্রেকফাস্ট। একদম সকাল সকালই শুরু করে দিয়েছে আজ কাজগুলো, যাতে তাড়াতাড়ি হয়ে যেতে পারে, ওয়ান বাই ওয়ান সব কাজ। ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্ট বানানোর পর তারপরে চা বানাবো, দুপুরের লাঞ্চ সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। Thank you.
যেটা মানে খুব অপরিষ্কার ছিল সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি। ভীষণ ঝুলঝমে ছিল, ঝুলগুলো ঝেড়ে ঘর তো রেখা দিয়ে এসছে, রেখা দিয়ে ঘরগুলো এখন মুছে দিচ্ছে, হয়ে যাচ্ছে। এই যে অহনা এখানে বসে আছে, কী করছে কে জানি, সিনচান দেখছে। অহনার এখন আজকে সানডে, তো সেই জন্য সিনচান দেখছে। সকাল থেকে মানে রাশের কাজের চাপ, তার মধ্যে শরীরটাও ভালো নেই, মাথাটাও খুব ব্যথা করছে, ওষুধ খেয়েছে একটু। এত ফোন নিয়ে সারাদিন নাড়াচাড়া পর্ব চলছে না, আর কি বলবো। তো ঠিক আছে বন্ধুরা, বানিয়ে নিয়েছি, এই যে আমি একটা বড় থালায় নিয়ে নিয়েছি কচুরি আর তরকারি। আমি তাড়াতাড়ি খেয়ে নিই, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে চান করে একটু পুজো দিয়ে তারপরে দুপুরের লাঞ্চের ব্যবস্থা করব। এই পরপর চলবে, সঙ্গে থাকুন। এলাম, চান টান করা হয়ে গেছে, আজকে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 3:30 বাজতে শুনলো। এত মানে কাজ করতে করতে না একটু লেট হয়ে গেছে। তারপরে রান্না বান্না সব কিছু কমপ্লিট হলো, তো চলুন দেখিয়ে নিই আজকে কী কী রান্না হয়েছে, দুপুরের মেনু কী কী হয়েছে। চান করে বেশ ভালো লাগছে, আজকে গরমটা ভীষণ পড়েছে, ভীষণ গরমটা পড়েছিলো, যার জন্য ফ্রেশ লাগছে, আরাম লাগছে, ভীষণ ঘুম পাচ্ছি। মানে যা হয় একটার পর একটা হতে থাকে, খাটাখাটনি হলে ভালো লাগে, বেশ একটু ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন হলে, নিজের ঘরটাও আজকে করে নিয়েছি পরিষ্কার একদম, এদিকেও দেখুন একদম ক্লিন করে নিয়েছি। বেশ একটু ঘর দর পরিষ্কার থাকলে মনটাও বেশ ভালো লাগে। তো ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, অভিষেক অলরেডি ওই ঘর থেকে আমাদেরকে কটমটিয়ে তাকিয়ে আছে, অনেক দেরি হয়ে গেছে, আবার আসবো খাওয়া দাওয়ার পরে। খাওয়া দাওয়া হয়ে প্লেট একদম রেডি, ভীষণ খিদে পেয়ে গেছিলো, অনেক বেলা হয়ে গেছিলো, তো আমি দেখে নিই মাটনটা আমাদের খাওয়া গেছে। দেখুন কালারটা কি দারুণ এসছে মাটনের, ভীষণ সুন্দর শাক হয়েছিল। আর রেখে দিয়েছি একটুখানি ভাতটা রয়েছে। তো দেখুন বন্ধুরা, এখন বেশ লোকজনও কম রাস্তাঘাটে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই সুযোগে ভাবলাম একটুখানি বারান্দায় বসে থাকি, বেশ ভালো লাগে। একটু বললাম মাঝে মাঝে বেশ একা একটু টাইম স্পেন্ড করতে ভালো লাগে, এখন সবাই ঘুমোচ্ছে, তাই জন্য দেখুন গাছের কালারটা কি সুন্দর, সজনে গাছ ওটা, খুব সুন্দর কালারটা, সেই জন্য আপনাদের একটু জুম করে দেখালাম। তো বেশ ভালো লাগে এই সময়টা একটুখানি নিজের মতন বসে বারান্দায় চুপ করে বসে থাকতে, একটু লোকজন দেখতেও ভালো লাগে, সেই জন্য আমি একটু বসে ভিডিও করে নিলাম। তো মোটামুটি সানডেটা এইভাবেই কাটলো, সকাল থেকে কাজের চাপ, ভীষণ চাপ, সব মিলিয়ে ভালোই কাটলো সানডেটা। এখন বিকেল হয়ে গেছে, গাড়ি ঘোড়া আস্তে আস্তে একটু পরিমাণ বাড়বে ধীরে ধীরে, যত সন্ধ্যে বাড়বে। তো বন্ধুরা, আমি মোটামুটি একটু রেস্ট নেবো, ভীষণ টায়ার্ড হয়ে রয়েছে, এখন 4:30 বেজে গেছে, 4:30 বেজে গেছে, একটু রেস্ট নেবো। আর রান্নাঘরও পরিষ্কার করে দিয়েছি, কিছু জামাকাপড় যেগুলো কাচলাম সেগুলো শুকিয়ে গেছে, ওখানে রাখা আছে, ওগুলো ভাঁজ করতে হবে। তো এইভাবেই লেজি সানডেটা কেটে গেল, বিসি সানডে করে নিলাম। আর বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর যদি কিছু কোনো জিনিস হতে পারে আপনাদের হয়তো ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না, সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, সেটা রেক্টিফাই অবশ্যই আমি করব। তো বন্ধুরা, তাই আজকে এখানেই শেষ করলাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি অবশ্যই আপনাদের সামনে এসে হাজির হব। বাই বন্ধুরা।